শরীরে দীর্ঘদিন ধরে ব্যথা থাকলে কি করবেন? অনেক মানুষ আছেন যাদের শরীরে দীর্ঘদিন থেকেই ব্যথা। অনেকে ভাবেন যে ইউরিক অ্যাসিড বেশি, অনেকে আবার ভাবেন যে তাদের বাতের ব্যথা। আসলে ব্যথাটা কিসের সেটা খুঁজে বের করাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই আপনার ব্যথা কেন হচ্ছে, কবে থেকে হচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ ইতিহাস, রোগের ইতিহাস জানতে হবে। আর রোগের ইতিহাস যদি আপনি একজন ডক্টরকে ভালোভাবে বলতে পারেন তাহলে কিন্তু প্রপার ডায়াগনোসিস সম্ভব। এছাড়া ক্লিনিক্যাল টেস্ট তো রয়েছে। এখন যদি আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যায়, সেক্ষেত্রে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার জন্য দায়ী যেসব খাবার সেগুলো তো অবশ্যই আপনাকে বন্ধ করতে হবে। তার মধ্যে আছে পালং শাক, শিম, মুসুর ডাল এবং বিনস জাতীয় সব রকম খাবার। কাজেই শুধু মুসুর ডাল নয়, অন্যান্য ডালেও কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যায়। ঠিক তেমনি টমেটোতে ইউরিক অ্যাসিড বাড়ে। এই ধরনের খাবারগুলো তখন বন্ধ করে দিতে হবে। পাশাপাশি আপনাকে লাল চালের ভাত খাওয়ার অভ্যাস করতে হবে, কারণ সাদা চাল, সাদা লবণ এবং যে বাজারে চিনি পাওয়া যায় সাদা চিনি, এগুলো কিন্তু সবই রোগ বৃদ্ধির এক একটি অস্ত্র। এছাড়া যদি বাতের ব্যথা হয়ে থাকে তাহলে কিন্তু এই যে বাত ব্যথা, এটা খুব সহজে নিরাময়যোগ্য নয়। বাত ব্যথা যদি হয়ে থাকে তাহলে শুরুতেই খেয়াল রাখতে হবে যে ব্যথা শুরু হয়েছিল তখন থেকে আপনি কি চিকিৎসা করেছেন, কারণ বিভিন্ন ধরনের যে পেইন কিলারগুলো বাজারে প্রচলিত রয়েছে, ব্যথা নাশক ঔষধ, এই ব্যথা নাশক ঔষধ কিন্তু শুধু যে আপনার ব্যথা দূর করছে তা নয়, একই সঙ্গে আপনার কিডনি রোগের জন্য দায়ী হচ্ছে। তাই ব্যথা নাশক ঔষধ খাওয়ার আগে একবার ভাবুন যে আপনি যদি সত্যিই বাত ব্যথা বা রিউমেটিক আর্থ্রাইটিসের রোগী হয়ে থাকেন, সেক্ষেত্রে এই ধরনের পেইন কিলার আপনার জন্য আদৌ খাওয়া উচিত কিনা, কারণ এটা তো আপনার কোনোই উপকার করবে না, শুধু শুধু আপনার কিডনিটা নষ্ট হয়ে যাবে, কিডনি একসময় ঠিকমতো ওয়ার্ক করবে না এবং তার ফলশ্রুতিতে আপনাকে ডায়ালিসিস পর্যন্ত হয়তো করতে হতে পারে। কখনো কখনো রোগীদের কিডনি ট্রান্সপ্লান্টের মতো ভয়ানক অভিজ্ঞতার মধ্যে দিয়েও যেতে হয়। কাজেই যদি বাত ব্যথা হয়ে থাকে তাহলে আপনি আয়ুর্বেদিক চিকিৎসা নিতে পারেন। আয়ুর্বেদে এমন কিছু তেল রয়েছে, এমন কিছু ওষুধ রয়েছে যা সত্য সত্যই বাত ব্যথার জন্য খুব ভালো কাজ করে থাকে। তেমনি একটি ঔষধের প্রচলিত নাম আমি আপনাদের বলতে পারি, বৃহৎ বাত গজঙ্কশ তেল। অনেকের কাছেই হয়তো নামটা খুবই কঠিন মনে হবে, কিন্তু একজন আয়ুর্বেদিক চিকিৎসক হিসেবে এটুকু অন্তত আপনাদের বলতে পারি, কেউ যদি নিয়মিত আয়ুর্বেদিক চিকিৎসা করেন এবং সম্পূর্ণরূপে তার ডায়েট চার্ট মেনটেন করতে পারেন তাহলে কিন্তু তিনি সুস্থ হয়ে যাবেন। সেই সঙ্গে হালকা কিছু ব্যায়াম তো অবশ্যই রয়েছে, সেই সঙ্গে হালকা গরম পানিতে সব সময় অবগাহন বা গোসল করতে হবে, ঠান্ডা পানি খাওয়া যাবে না, শরীরে লাগানো যাবে না, স্বেচ্ছাতে ঘরে ঘুমানো যাবে না, রাত জাগা যাবে না, শরীরে যদি স্থূলতা বা ফ্যাট বেশি থাকে তাহলে অবশ্যই তা ছড়িয়ে ফেলতে হবে। অতিরিক্ত ফ্যাট কিন্তু বাত ব্যথা রোগীকে কখনোই ভালো থাকতে দেয় না। এই সমস্ত কিছু যদি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে এই রোগটিরও সমাধান সম্ভব। তো আমার স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন 9:30 থেকে 12:00। এছাড়া আপনারা যে কোনো আয়ুর্বেদিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের রোগের ডিটেইল হিস্ট্রিটা বলবেন এবং এইভাবে যদি সম্পূর্ণ আয়ুর্বেদ মতামত মেনে চলতে পারেন, চিকিৎসা পদ্ধতি অনুসরণ করতে পারেন তাহলে সুস্থ হতে পারবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।